আমি তো তখতে বিলকিসের জায়গা চারবার দেখছি, আল্লাহ আমাকে চারবার খুঁটি দেখাইছে, এখনো খুঁটি রাখা আছে, পিলার রাখা আছে। ঠিকানা নিয়ে যান, আপনি দেখে আসেন, যান। একবার তো তারেক জামিলও ছিল, শেষ সফর যখন শেষবার চতুর্থবার যে দুইজনই একসাথে ছিলাম, মজা আস, অনেক মজা হয়েছে। তো ওই খুঁটি তো আমি চোখে দেখছি চারবার, কোথায় মারে, কোথায় ফিলিস্তিন, বাইতুল মাকদসে সুলাইমান আল ইসলাম বসা, চোখের পলককে নিয়ে দেখাইছে। আমরা যারা আলেম ওলামা আমরাও আল্লাহ চিনি, যদি চিনতাম সারা দুনিয়াকে বলতাম চুটকিতে। আগেরটা বললাম না, শব্দ আছে আমাদের কাছে, আল্লাহ চিনলে হবে। যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো। আমরা তো আল্লাহ চিনি না, দুনিয়া এইভাবে দেখায়, নাহলে আমরা এইভাবে দেখাইতাম। কয় রাকাত? কয় রাকাত? দুই রাকাত। সাহাবায়ে কেরাম দুই রাকাত দেখাইছে। ওই কিলা আমার মনে আছে, আমি দেখছি, যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছিলেন একা, এখনো দেওয়াল দেখলে টুপি পড়া যায়, 2008-এ দেখছি। যেটা আমি গাড়ি দিয়ে ঘুরছি, গাড়ি দিয়ে ঘুরে আমাকে দেখাইছে, পায়দল ঘুরলে অনেক সময় লাগত, এত সময়ও ছিল না। হাজি আব্দুল ওয়াহাব সাহেব ছিলেন সাথে, রহমতুল্লাহি আলাই, একসাথে সফর চলতেছিল, এখনো টুপি পড়া যায়। ওই কিলা একা স্বাধীন করছে, উনি আল্লাহ চিনতেন, এই জন্যই তো লাভ দিছেন, মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, কোনো চিন্তা নাই। শুধু রব একার সাথে না, মা কুওয়াতিহি ও কুদরতিহি, রব তার কুওয়াত এবং কুদরত নিয়ে আমার সাথে, একা স্বাধীন করছেন। আমিরুল জামাত বলতে ছিল জামাতের আমির খালেদ, কি করব, অবরুদ্ধ করে রাখছি বান্দর সব ভিতরে, বান্দর সব ভিতরে, বানরগুলো সব ভিতরে, মাঝে মাঝে উপরে ওঠে, দুই চারটা তীর মারে আবার নেমা যায়, কি করব। কথা যদি মানো তাইলে করো, বলবো মানবে, বলো আমারে উঠায় ভিতরে ফিকা মারো। তো বলছে খালেদ, এটা তো করতে পারবো না, তোমার উঠে কেমনে ফিকা মারবো, তাহলে অপেক্ষা করো আর দেখো, করি তো করি কি, সেকেন্ড যা লাগায় আর নিজে দেওয়ালের উপরে উঠছে আর সবাইকে সালাম দিছে, আসসালাম আলাইকুম বলে নিজে চাম্প দিছে ওইদিকে, ঘন্টা দুই ঘন্টা লড়ছেন, তারপরে ফটক খুলে দেওয়া বলছে উদখুলু সালেমিন গানেমিন, গনিমতের মাল জমা করার জন্য শান্তির সাথে ঢোকো, সাইজ করে দিছি সব। হ্যাঁ, কেন, ওনার শত চিঠি আছে ইতিহাসে, পড়তে হবে, প্রত্যেকটা চিঠির ভিতরে লেখা আছে মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, আমার সাথে রব আছে। 60,000 মাত্র 60 জন, তাও মজবুরান নিছেন, নেড়ে নিতেন না। আমির সাহেবকে বলছে আনা ওয়াহিদ বিনাফসি ইয়াকফি, আমি একা যথেষ্ট, বলছে খালেদ এরকম করো না, 60 জন নিয়ে যাও, আমি বেছে বেছে নিব। 60 জন নিছেন আর 60,000 কে জাহান্নামে পাঠাইছেন। আমরা তো রবই চিনি। তো যেটা বলতেছিলাম যে আমাদের রবের এক গুণ যদি শুধু রহমান লিখতে হয়, বর্ণনা দেয় কেউ, সারা দুনিয়ার মানুষ বৈসা যায়, সমগ্র জগৎ কাগজ হয়, আর শুধু 7 সমুদ্র না, আরো সে 7 আকাশের উপরে যে সমুদ্র আছে, যার উপরে আল্লাহর আরশ, ওয়াকান আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে পানি, ওটাকে যদি যোগ করা হয়, যতবার বানানো হবে কালি শেষ হবে, কাগজ শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু শুধু রহমানের বর্ণনাই শেষ হবে, রহমানের বর্ণনাই শেষ হবে না, রহমানের বর্ণনাই শেষ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলার থেকে এক কৌল আছে যে আমি যদি লিখতে বসি,
তাহলে বিসমিল্লার পায়ের নোকতা 70 উট পরিমাণ, 70 উট উঠাইতে হবে। এতটুকু শুধু নোকতারটা লিখতে পারি যে নোকতার ভিতরে কি লেখা রাখা আছে। বিসমিল্লার নোকতা যদি এই অবস্থা হয়, বিস এসমুনের নোকতা যদি এই অবস্থা হয়, তো রহমানের র কিরকম হবে? যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছে। বাবা উচিত, বাবা উচিত আমাদের, কেন আমরা সবাই আল্লাহর কাছে, কোনো বাইপাস ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। কোরআন বলতেছে আল্লাহ মুহীতু, আল্লাহ আমাদেরকে অবরুদ্ধ করে রাখছে, না বেরুন চোখে চোখে রাখছে, হারানের কোনো সুযোগ। হুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাব ওইখানে উনি আমাদের সাথে, কাছে কতটুকু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, এতটুকু কাছে থেকে আমাদের সঙ্গে থাকবে। এই জন্যই চ্যালেঞ্জ দিতে পারছে না, আইনাল মাফার, তুমি কোথায় বা ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে চলে যেতে হবে। বিদায় আল্লাহর দাবি আমাদের কাছে, যিনি আমাদেরকে মানুষ হিসেবে অস্তিত্ব দিয়েছেন, ভিন্ন দ্বারায় অস্তিত্ব দিয়েছেন, যা আমাদেরকে দিয়েছেন তার ছোঁয়া কাউকে লাগান, কাউকে লাগান। নাহলে কোরআনে এই হাদিস, এই আয়াত আসতো না, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, লক্ষ কোটি প্রাণী জমিনে থাকতে পারে, কিন্তু আল্লাহ বলা দিছেন, সিএস বলেন, আরএস বলেন, সিটি জরিপ বলেন, সব জরিপের উপরে এক জরিপ আল্লাহ বলা দিছেন, হুয়াল্লাযী আরদি জামিয়া, জমিনের সব কিছুর মালিক মানুষ তোমাদেরকে দিয়া দিলাম, তোমরা মালিক। দলিল আল্লাহর কাছে রাখা আছে, আমরা মালিক। সোনা বলেন, হীরা বলেন, সব আমাদেরকে মালিক। শুধু দুনিয়ার মালিক বানান না, আখেরাতের মালিক বানাইছে। আর দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়া ওয়ালা আখেরা আল্লাহ বলছেন যে আমি মানুষকে আকাই তহম দুনিয়া ওয়ালা আখেরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরাত। ফেরেশতাদের যদিও আফসোস ছিল, প্রশ্ন ছিল যে নাফরমানি তো করি না, 24 ঘন্টাই তো আপনার ফরমাবরদার, আমাদেরকে আখেরাত দিয়া দিলে হইতো তো হইতো কি, কিন্তু আল্লাহর যুক্তি লজিক অন্যটা ছিল। আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া ফাকাদ খালাকতুকুম বিআমরি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। কুলতু লাকুম কা কুন ফাকান, বলছি হয়ে যাও তো হয়ে গেছো। তো আল্লাহ ম্যাজিশিয়ান, আমরা হইলাম সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় মেজি। ভাবছেন কখনো কত বড় মেজি? হুকুম তো ছিল অফি আনফুসিকুম, তোমাকে নিয়ে মাঝে মাঝে আয়নার সামনে দাঁড় করা, খালি চুলের স্টাইল দেখো না, যুবকদেরকে বলতেছি, খালি চেহারার বাজ দেখো না, মাঝে মাঝে পুরো শরীরটা দেখো যে মালিক এটা বানাইলো তো বানাইলো, এক ফোঁটা পানিকে অস্তিত্ব দিল তো দিল, মানুষ তো বাবা হচ্ছে, যাবো আমার কাছ থেকে কি চায়, বাবা হচ্ছে কি চায়, সব দিয়ে মাদ্রাসা। তো এই জন্য বেশি কিছু বলতে পারি না, জানি না ওলামা সাপোর্ট করবে কি করবে না, আবার উল্টা দলিল চেয়ে বসলে কোথায় যাবো, ঠিক না? নইলে আমার মনে চায় সব কিছু দেওয়ার পরে আল্লাহর জন্য নিজেই আমাদের ভালোবাসায় পুরা গেছে, আছে না, সাজাইতে সাজাইতে নিজেই কি ভালোবাসায় পুরা গেছেন না, পুরা গেছেনি, নাহলে এই কথা কোনোদিন বলতেন না। ইন্নি লাকা মুহিব্বা ইয়া ইবনে আদম, ইন্নি লাকা মুহিব্বা ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আল্লাহ বলে বন্দা তোর প্রেমে পড়ে গেছি, তুইও তো আমাকে একটু ভালোবাস, তোর ভালোবাসায় পড়ে গেছি। মালিককে যদি জিজ্ঞেস করি কতটুকু ভালোবাসায় পড়লেন, মাত্রা কতটুকু,
মালিক যেন বুঝাইতে চাইতেছে সারা দুনিয়ার মার মমতাকে এক জায়গায় কর, যতটুকু হবে তার চেয়েও 70 গুণ বেশি আমি তোকে ভালোবাসি, তার চেয়েও 70 গুণ বেশি ভালোবাসা তোর সাথে। কেমন প্রেমে পড়ছি দেখ। আরেকটা তো আরেকটু আজীব লাগে যে লুঙ্গি খুলা যদি মাথায় বাঁধতো তাইলেও বুঝাইতে পারতাম, মুসলিম শরীফে আছে হারানো উট পাওয়ার পরে ও যদি খুশির ঠেলায় লুঙ্গি খুলা মাথায় বাঁধতো তোমাকে বুঝাইতে পারতাম, ও এমন উল্টা উল্টাইছে খুশির ঠেলায়, খুশির ঠেলায় উপরে তাকায় বলে তুমি আমার বন্দা আমি তোমার রব, কেমন উল্টাইছে বলেন। আর একটু ভাবছেন আপনারা, হ্যাঁ খুশির ঠেলায় যদি লুঙ্গি খুলে মাথায় বাঁধা নিত তাহলে তো মনকে বুঝাইতাম, ও কেমন উল্টানো উল্টাইছে আল্লাহকে বলতেছে তুমি আমার বন্দা আমি তোমার রব। কি ছেলেরা কি বলে, মুসলিম শরীফে আছে না নাই? হ্যাঁ, আর আল্লাহ কি বলে, আমি এর চেয়ে বেশি খুশি হই। আমি এর চেয়ে বেশি, তাহলে এইখানে আমি লাগাবো ফিট করবো তো করবো কি, কিন্তু আল্লাহ তো নাহলে অনেক কিছু ফিট করে দিতাম, অনেক কিছু তুলনায় ফিট করা যায় না। ও যখন বলতেছে আপনি আমার বন্দা আমি আপনার রব, আল্লাহ যদি এর চেয়ে বেশি বন্দার তওবায় খুশি হয়, বন্দাকে পায়া খুশি হয়, তাহলে আল্লাহ কি বলবে আল্লাহই জানে। কিন্তু আল্লাহ এখানেই বস করছেন যেখানে আমি ওইখানেই শেষ করতেছি, আল্লাহ এর চেয়ে বেশি খুশি। ওই মানুষটার বাবা উচিত যে আল্লাহ আমার কাছ থেকে কি চায়, হারায় যাওয়া উচিত ছিল, আমাদের বিদ্যানরা বিদ্যা পায় হারায় গেছে, পদালারা ছোট ছোট একটা পদ পাই হারায় গেছে, যুবক যৌবন পায়া হারায় গেছে, নারী নারীত্ব পায়া হারায় গেছে, পুরুষ পুরুষত্ব পায়া হারায় গেছে, তিন কাঠা দুই কাঠা এক কাঠার একটা বাড়ি পায়া হারায় গেছে, বাড়িওয়ালা হয়ে হারায় গেছে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি, মনে আছে ডাঙ্গুটি খেলার দিন, কোন কোন গলিতে ডাঙ্গুটি খেলছি এটাও মনে আছে, আবার দৌড়ানি দিলে লুঙ্গি কোথায় পালায় দৌড় দিছি এটাও মনে আছে। বিনা আমরা তো একবার মেরাজনগরও দেখছি, মাঝে মাঝে তো এদিকে আসতাম, এমন তো না কি বলেন, এদিকে না আসতো, রোড তো ছিল না, রোড তো ড্যামরা দিয়েই ছিল চিটাঙ্গের দিকে যেতে, ঠিক না? কিন্তু মাঝে মাঝে চোখ তো ভুলানো হইতো, ঠিক না? কি বলেন, দুই কাঠার বাড়ি পাই হারায় না হারায় না? হ্যাঁ, কয়জন বাড়িওয়ালা ডেলি ছাদে উঠে বলে মালিক একটা বাড়ি দিছিস তুই আমারে শুক্রিয়া, না দিলে কি করতাম? আছে একজন বাড়িওয়ালা রাগ হয়ে গেলেন যে ছাদে উঠে বলবে রাত্রে যে মালিক এসছাম তোর, কতদিনই না ভাড়াটিয়া ছিলাম, তুই দুই কাঠার একটা বাড়ি করার তৌফিক দিছিস মালিক শুক্রিয়া তোর। রাগ হয়েন না, এইভাবে দুই রাখার শুক্রিয়ার নামাজ কে পড়ছেন? হাত উঠে মরছেন একজন, রাগ হয়ে গেলেন পায়ে হাত রাখ বুঝানোর জন্য বলতেছে, উচিত তো ছিল দুই রাখার শুক্রিয়ার নামাজ পড়া যে মালিক তুই আমাকে দুই কাঠার বাড়ি দিচ্ছিস। হ্যাঁ, একটা ছোট চাকরি পাই হারায় যায়, বাপ কি আইডি কার্ড বুকে জ্বলায়, দেখবেন আইডি কার্ড বুকের লটকানো আছে, বাপ নিয়ে চলতেছে, ইউনিফর্ম গায়ে দিতে দেরি, বাপ আসতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে, এই গত শনিবার দিন সকালবেলা আমার প্রোগ্রাম ছিল বরুণা মাদ্রাসায়, সিলেটে দুইটা বরুণায় করে আমি ঢাকা শহরে ঢুকতেছিলাম 9:15 সময়, ওই সময় যাত্রা বাড়ির এদিকে গাড়ি ঢুকতে থাকে, ঠিক না? শত শত গাড়ি ঢুকতে থাকে, ঠিক না? সিগনাল দিছে দাঁড়ায় নাই, এক গাড়িকে সিগনাল দিছে দাঁড়ায় না, আমি গাড়ির বসে বসে দেখতেছিলাম, মোটর সাইকেল দিয়ে ছুটা এসা সিগনাল মানলো না কেন, 3,000 টাকার গরিবের জরিমানা হয়ে গেছে, আমার মনে চেয়েছিল রিক্সাতে গাড়ির থেকে নেমে জিজ্ঞাসা করি যে বাবা তুমি ফজর নামাজ পড়ছো, তুমিও তো রবের সিগনাল মানো নাই, তুমি যে জরিমানা করলা 3,03,000 টাকা, আমার রব যদি নেমা আসতো তুমি ফজর নামাজও পড়ো না, তোমার শেকেল বলে না ফজর নামাজ পড়তো, যদি তুমি সকালে সিগনাল মানো নাই
আমার রব যদি তোমার মতো হইত তো তুমি এই মুহূর্তে এখানে দাঁড়াইতে, তোমার দাঁড়ানো সুযোগ হতো, রব স্বাধীনতা দিতে দিতে তুমি দাঁড়াইতে পারছো। আমি বিরোধিতা করতেছিলাম, বুঝানোর জন্য বলতেছি, একটা মানুষ বাবা উচিত যে আমার রব আমার কাছে কি চায়, মানুষ হিসাবে কি চায়, সৃষ্টির সেরা হিসাবে কি চায়, বাবা উচিত কি উচিত। কিন্তু হারায় গেছে, চাকরি পাইতে দেরি হারাইতে দেরি হয় না, অফিস পাইতে দেরি হারাইতে দেরি হয় না, আদালত পাইতে দেরি হারাইতে দেরি হয় না, এডুকেটেড হইতে দেরি হারাইতে দেরি হয় নাই, হয় আমরা সব হারাই গেছি। বাবা উচিত, মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে, মানুষ হিসাবেই যেতে হবে। না কোরআন এই কথা কোনোদিন বলতেন না, উলাইকা কানা, কিছু মানুষ আছে জন্ম অস্তিত্ব মানুষ হিসাবে, কিন্তু প্রত্যাবর্তন মানুষ হিসাবে না। হাদিসও আছে, ওলামাদেরকে জিজ্ঞেস করে, যদিও মানুষ হিসাবে লাশ কবরে রেখা আসে, মাটি দিয়া উপরে উঠতে দেরি, চেহারা চেঞ্জ হইতে দেরি হয় না। আপনি পাবেন সবাইকে প্রশ্ন উত্তর করা হয় না, না না না, এই জন্যই তো বলা হয় মাথার গিরাটা খুলে রেখো। কেন বলা হয়? ফেরেশতা এসে শুধু কাপড়টা সরায়, চেহারা দেখে, যেই রূপে রূপান্তরিত হয় ওই রূপের জায়গায় পাঠায় দেয়, প্রশ্ন উত্তরের দরকার হয় না। কিতাবে লেখা আছে শুকরের চেহারাও হয়, কুকুরের চেহারা হয়, এক এক প্রাণীর চেহারায় পরিবর্তন হয়, লেখা আছে কিতাবে, উঠে পড়ে দেখেন, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে। বাস চেহারা দেখে আর প্রশ্ন উত্তরের দরকার হয় না, এটা কোন গোডাউনে যাবে ওই গোডাউনে পাঠায় দাও। আর যেটা দেখে মানুষ মানুষ রূপেই আছে, ওটাকে প্রশ্ন উত্তর করতে হয়। যেটা মানুষ দেখা যায়, দেখি একটু বাজায়া, দেখি একটু বাজায়া, কিন্তু অধিকাংশ আছে যাকে আল্লাহ বাজাইতেই দেয় না, কি বাজাইতে দেয় না, বা ওরাও যখন দেখে মানুষের চেহারা তখন আর বাজাইতে চেষ্টা করে না, কেননা বিপদে হইতে পারে। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজাইতে যায়, বিপদে পড়ছিল, জিজ্ঞেস করছে মান রব্বুকা, বলে আগে বল তোর রবকে, আমারটা পরে বলবো, আগে বল তোর রবকে, ওর থেকে আসছিস, আকাশ থেকে কত দূরত্ব, এত দূরত্ব, আর আমি আড়াই হাত নিচে এসে ভুলে গেলাম রব, আমাকে জিজ্ঞেস মান রব্বুকা, তো জিজ্ঞেস করতেছে আল্লাহ এটা কোন জায়গায় পাঠাইলেন, কয় রূপরেখা কিরকম, জানে আল্লাহ, কয় এরকম, কয় গেলি তো গেলি কেন, এটাই তো ফারুক, ফারুক আল আজম, ফারাক্তু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য অসত্যের মাধ্যমে, যে সত্য আর অসত্যকে যার মাধ্যমে আমি ডিভাইডেড করছি, এটাই তো এটা, সত্য আর অসত্যের মাঝে, আলো আর অন্ধকারের মাধ্যমে মাঝে যেটা দিয়ে আমি দেওয়াল দিছি, এটাই তো ওই দেওয়ালটা। ফারুক আল আজম কেন দিছিস, কেন দিছিস, হাদিসে আছে, সময় কম এই জন্য খুলতে চাই না, হাদিসে আছে, যখন ভিতরে ঢুকবে তো দূরের থেকেই বাধা দিবে, সামনে যাবে না, কেন, প্রশ্ন উত্তরের জন্য আসছি, কাগজ আমাদেরকে দাও, তো কাগজ দিতে বাধ্য হবে, উপরে দেখবে মেসেজ আসবে, থ্রো করো জলদি, উপর থেকে মেসেজ আসবে, কাগজ থ্রো করো, দিয়া দাও, তো কাগজ নিবে, লেখা দিয়া দিবে, এই তিন প্রশ্নই তো, যাও এখান থেকে বাবা বিরক্ত করো না, তো যাওয়ার সময় পরিচয় জিজ্ঞেস করবে তুমি কে, এত বড় বাহাদুরি আমাদের উপরে, আমি তো আল্লাহর কালাম, আমাকে চিনো না বুঝি, ঠিক না, আমি আমার কালাম, আমি আল্লাহ, আমি আল্লাহ, এই ব্যক্তির সম্পর্ক কালামুল্লাহর সাথে ছিল, এই জন্য আমাকে আগেই পাঠায় দিছে, বিরক্ত যেন না তো মালিক পাঠাইছে। হ্যাঁ, হাজারো কাহিনী, হাজারো হাদিস রয়ে গেছে, কিতাব রয়ে গেছে, কিতাবে লেখা রয়ে গেছে, কাউকে তো বিরক্ত করতে দেয় না, কাউকে বিরক্ত করতে দেয় না, কাছেও আসতে দেয় না, দূরে থাকো, শুধু শুধু কোরআনে আসে না, নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, কোরআন তো, হ্যাঁ, আরে কোরআন তো, ছাত্ররা কি বলে, কোরআন তো, ফেরেশতারা বলবে সঙ্গে থাকবো, সঙ্গে সঙ্গে কি চেহারা দেখতে থাকবে নাকি, হ্যাঁ, পাহারা দিতে থাকবে, পাহারা,
তোমার সঙ্গে থাকবো একাকাত্ব, তুমি যেন একা না বাবা যে আমি একা, তোমার দিকে বিপদ না আসে। এই জন্য আমরা বডিগার্ড হিসাবে দুনিয়ায় ছিলাম, কবরও থাকবো, আমরা তোমার প্রোটোকল হিসাবে থাকবো। দেখেন না, এক গাড়ি সামনে এক গাড়ি পিছে বাঁশি বাজাইতে থাকে, ফেরেশত বলে আমরাও প্রোটোকল দিব। দুনিয়ার প্রোটোকল ভিন্ন, আখেরাতের প্রোটোকল ভিন্ন। হাফেজের বাপেরা সুসংবাদ গ্রহণ করতে পারেন, যার সন্তান হাফেজ হয়েছে। হাফেজকে আল্লাহ 490 কোটি ফেরেশতা দিয়ে প্রোটোকল দিবে। কত? 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 বিশ্বাস হয় না? না না, মনে হয় না। 490 কোটি ফেরেশতা দিয়ে প্রোটোকল দেওয়া হবে আল্লাহ। কত? শুধু সেলুটের প্রোটোকল না, প্রত্যেকের হাতে উপটোকন নিয়ে প্রোটোকল দিবে, আর উপটোকন সাথে রাখবে আর বলবে হাদা কেরামাতান লিল কোরআন, কেরামতে কোরআনের কারণে, কোরআনের মর্যাদার মালা দিতেছি তোকে। কুল্লামা দাখাল কুল্লামা খারাজ, যখন ঢুকবে যখন বাহির হবে 490 কোটি সেলুট দেবে। ইন্না ফিল জান্নাতি নাহরা ইউকালু লাহু রায়্যান আলাইহি মাদিনাতুম মিন মারজান লাহু 70,000 বাবান আলা কুল্লি বাবিন 70,000 মালাইকাতান হাযা লি হাফিযিল কুরআন। আল্লাহ রাসূল শুনাইছে, হাফেজ কোরআন কে দিবে মা বাবা? দুনিয়ার মানুষ যদি মা বাবাকে, মাকে পেটের পুরস্কার দিতে পারে, আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ এর চেয়ে বেশি অধিকার রাখে না। দুনিয়ার সরকার দেয় পেটের পুরস্কার, না দেয় না। যদিও আমি বিলকুল গ্রাম্য শব্দ বললাম, দেয় না দেয় না, হ্যাঁ মাতৃত্বের পুরস্কার দেয়। তুমি এরকম সন্তান জন্ম দিলে কিভাবে তোমাকে পুরস্কার? আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ এর চেয়ে বেশি হক রাখে মা বাবাকে পুরস্কার দিবে। দুনিয়ার আর কি পুরস্কার দিছে, ওরা তো একদিন দিছে শেষ, আল্লাহ চিরদিন যখনই বাপকে দেখবে তখনই পুরস্কার দিবে, যখনই মাকে দেখবে ওই মাকে পুরস্কার দিবে। কথার শেষ জায়গায় চলে আসছি, আমার টাইমও শেষ হয়ে গেছে, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর কাছে মানুষ হিসাবে শুধু অস্তিত্ব মানুষ হিসাবে নিলে হবে না, মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে হবে। শুধু মানুষ হিসাবে জন্ম নিলে হবে না, আর মানুষ যদি মানুষ হিসাবে ফিরতে চায়, এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার জন্যই হাদিস, এটার জন্যই কোরআন। আমি সবগুলার জুস বয়ান করতেছি, জুস জুস বোঝেন, হ্যাঁ জুস বয়ান করতেছি। আমরা সাধারণ যারা নিজেকে মানুষের মতো মানুষ মানে আল্লাহর কাছে উপস্থাপন করতে চাই, পৌঁছতে চাই, তাহলে আমাকে চার জায়গায় সম্পর্ক রাখতে হবে, চারটা পরিবেশের সাথে যুক্ত হবে। সাহাবা পরিবেশের মাধ্যমে নিজেদেরকে এরকম গড়ছেন, সোহবত আর পরিবেশের মাধ্যমে এরকম গড়ছেন। আল্লাহ যাদেরকে মডেল শুধু বানান নাই, 1500 মেডেল দিয়েছেন, 1500 জীবিত দোষে। কত? 1500। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ওলামায়ে কেরাম তালাশ করে বাহির করে নিয়ে, 1500 আয়াত আছে কোরআন। আমি তো বলি এগুলো সব মেডেল, আয়াত না। আল্লাহ মডেলও বানাইছেন, মেডেলও দিয়েছেন। সর্বশেষ মেডেল যেটা আল্লাহ দিছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলে নবীজি বলা দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা, সবার সাথে আমার জান্নাতের ওয়াদা। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ সবার সাথে জান্নাতের ওয়াদা। আমার তো দুঃখ বাংলাদেশে কি জানেন, আমি ওয়াজ করে বেড়াই, যদিও তাওয়াত ও তাবলীগ থেকে আরেক ময়দানে ঢুকে গেছি। আমার দুঃখ বাংলাদেশে যে কোথাও শানে সাহাবা কোনো মজমা পাইলাম না, যে এই মজমা শুধু সাহাবাদের শানের জন্য, এখানে সাহাবাদের শানই বয়ান হবে। সাহাবারা আমাদেরকে দিছেন কি, আমাদের জন্য করছেন কি, হ্যাঁ
একা একটু সাহাবার ভিতরে যেই কটা আছে ফাজাইলে আমলের শেষে উল্টুটি আমরা জানি, ঠিক না? তাও ভালো মতে জানি না, ঠিক না? তালিম তালিম শেষ, কোনোদিন নিয়ে ভাবি না। হ্যাঁ, হায়াতু সাহাবা আর কতটুকু আছে দুই বলি আমি, 16 লক্ষ সাহাবা। তো আল্লাহ সাহাবাদেরকে মডেলও বানাইছেন, আবার মেডেলও দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লোকগুলা, কেমন লোকগুলাকে মডেল বানাইছেন, কেমন লোক ভাবতে পারেন? নাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে এই কথা বলতেন, একা একা হাসতেছে, সবাই বলতেছে হাসেন কেন? অজ্ঞতার কথা মনে উঠছে, অজ্ঞতার কথা। কোন উমর? হায় হায়, চিনেনও তো না, ঠিক না? সাহাবি বুখারীর রেওয়ায়েত আছে, সাহাবি রসুল বলতেছে উমর যেদিন থেকে ইসলামে ঢুকছে ওই দিন থেকে আমাদের ইজ্জত বাড়তেছিল, আর কোনোদিন আমাদের পরিধি বাড়তেছিল, ইজ্জত বাড়তেছিল, শক্তি বাড়তেছিল। আমার মনে হয় উমরই পাওয়ার হাউস ছিল। আমাকে যদি বলতে বলেন তো আমি বলবো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কি ছিল, কি পাওয়ার হাউস? উমর যেন পাওয়ার হাউস ছিল। উনি বলতেছে অজ্ঞতার কথা মনে উঠছে, একা একা হাসে, সবাই জিজ্ঞেস করছে হাসেন কেন? অজ্ঞতার কথা মনে উঠছে। কি অজ্ঞতা? মূর্তি নিয়ে মক্কার বাহিরে যেতাম, একদিন মূর্তি নিয়ে যাইতে পারি নাই, পূজার সময় আসছে, মূর্তি পাবো কোথায়, মাবুত পাবো কোথায়, পূজা করবো কি কইরা? বড় ভালো মূর্তি আমি বানাইতেও জানতাম, খেজুরের পোটলা ছিল, খেজুর দিয়ে মূর্তি বানায় ফেলছি। পূজা পাঠ শেষ, খিদায় মানে না পান্থাবাদ, খিদায় ধরছে, কি করব এখন? মাবুত তো বানায় ফেলছি খেজুর দিয়া, এখন খিদায় যখন মানে না তো মাহবুব বাঙ্গি আবার খায়া করছে। এমন লোক, এমন লোককে আল্লাহর রাসূল বলতেছে ইন্নাল্লাহ জালা সিদকা আলা লিসানি ওমর, আল্লাহ সততাকে রাখার জন্য দুনিয়ার কোথাও জায়গা পায় না, তোর মুখকে সততা রাখার জায়গা পায় না। সততা রাখার ইন্না ওমর ইয়ান্তিকু বিলিসানি রাব্বি, যেদিন থেকে মুসলমান হয়েছে ওদিন থেকে আল্লাহর জবান দিয়ে কথা বলে, এদিক দিয়া বলে ওদিক দিয়ে কোরআন হয়ে আস। হুজ্জতুল্লাহির বালেগার ভিতরে লেখা আছে, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাইহি নামে 55 জায়গায় না 57 জায়গা আছে, যেখানে জমিনে বলছেন উপর থেকে কোরআন হয়ে আসছে। যাকে একমাত্র যাকে শয়তান ভয় পায়, ইন্না শয়তান ইয়াখাফু আল্লাহ, ওই ব্যক্তিত্ব, এরকম লোকগুলাকে মডেল বানিয়েছে আইয়ামে জাহেলিয়া, হাজারো কাহিনী জানালো। এই জন্য আমরাও যতক্ষণ পর্যন্ত চাই জায়গার সাথে আমার সম্পর্ক না ছড়ব, রাগ হয় না, রাগ হয় না, রাগ হয় না, রাগ হয়ে যাবে না। যতক্ষণ পর্যন্ত চার জায়গার সাথে আপনার সম্পর্ক না হবে, চার পরিবেশে আপনাকে আবদ্ধ না করবেন, ততক্ষণ হইতে পারে দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, চলতে চলতে আপনি পিছলায় যেতে পারে, চলতে চলতে পিছলানো বোঝেন, স্লিপ করতে পারেন, স্লিপ, এটা তো ভালো বুঝবেন, ঠিক না? আপনি স্লিপ করতে পারেন, বিশ্বাস হয় না? আমি হাজারো স্লিপ করনেওয়ালা লোক দেখাবো চার জায়গার সাথে সম্পর্ক জড়ে। যদি মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর কাছে ফিরতে চান, এক নম্বর হলো আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জড়ে, মসজিদের সাথে। বহু সময় বাহিরে দিয়ে গেছে, অফিস আদালত খ্যাত খামা মেল ফ্যাক্টরি রোড ঘাট হাট বাজারে কম সময় দিয়ে, জীবনটাই তো ছোট, 18 ঘন্টা ডেলি ঘরের বাহিরে দিই, 6 ঘন্টা ঘরে থাকি, ঠিক না? কি বলেন? 6 আর 18 = 24, ঠিক না? আল্লাহর ঘরে সময়, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জোরে, কিচ্ছু করার দরকার নেই, উজুর সাথে খালি বসেই থাকে, উজুর সাথে
পয়সা থাকে, এগুলো প্রথম পরিবেশ। দ্বিতীয় পরিবেশ হলো দিনী মাদারেসের সাথে নিজের সম্পর্ক, দিনী মাদারেসের সাথে নিজের সম্পর্ক। সময় পাইলে একটু ঘুরান দিয়া যান, একটু ঘুরন দিয়া যান, একটু চোখ বুলাইয়া যান, একটা মুসকি হাসি দিয়ে চলে যান। যদি জিজ্ঞাসা করে এমন করেন কেন ডেলি, বলে ওটা কেয়ামতের দিন বোঝাবো, কেন বোঝাবো, সব জিনিস এখন বোঝানো যায়ও না, যাবেও সত্য তো পারফেক্ট, সবকিছু এখন বোঝানো যাবে, বোঝানো যায়ও না আর বোঝানো যাবেও না, কেয়ামতের দিন বোঝাবো, কেন ঘুরা ঘুরন দিয়ে যেতে। আর দ্বিতীয় হকানি আলেমদের সোহবতে নিজেকে রাখ, হকানি আলেমদের সোহবত, এদের সাথে ওঠেন, এদের সাথে বসেন, এদের সাথে চলেন, এদের সাথে ফিরেন, এদের কাছে আসেন, এদের কাছ থেকে যান, এদের সাথে বসেন, এদের সাথে খান, কখনো নিজে নিয়ে আসেন, কখনো এদের থেকে চায়া খান, আপনারটা একটু খাওয়ান। যদি বলে আমারটা চায়া কেন খান, বলে বসবেন ওই দিন, এখন বুঝাইতে পারবো না কেন চাইতেছি। হ্যাঁ, সময় থাকলে আমি আপনাদেরকে কিতাব আইনা দেখাই না, ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছেন, ওলামারটা খাওয়াও সোয়া, চায়া যদি খাইলেন তো বলতে পারবেন এটা পেটের ভিতরে যে খানা খানা হবে না, অন্য কিছু হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে খাইছো কখনো, খাইছো তো বলবে হ্যাঁ খাইছি, আল্লাহ বলবে আনতা মিনহু, খাওয়ার উসিলা আল্লাহ পার করে। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে, এই উম্মতকে আরো বেশি ভালোবাসে। হ্যাঁ, এই উম্মতকে তো আল্লাহ কোনো না কোনো বাহানায় পার করাবে, এক নেকি দিয়ে পারে লাগাবে, এক নেকি দিয়ে পায় নাকি, একজনের এক নেকি দরকার হবে, ও সারা কেয়ামতের মাঠ ঘুরবে নৈরাশ হইয়া, চেহারা মলিন, সমস্ত দুঃখের ছাপ চেহারায় লাগায়া ফিরবে, তো একজন চেহারা দেখা ডাকবে এদিকে, এই অবস্থা কেন, তো তোমাকে তো চিনি না, যাদেরকে চিনি ঘুরতে ঘুরতে দেখো না কি অবস্থা, তোমার কাছে বললে কি হবে, কিছু হবে না, মনটাও তো হালকা হতে পারে, তো একটা নেকি লাগবে, কি হবে এক নেকি দিয়া, তাইলি পাস কয় বুঝা দেখিস, কিন্তু কয় বুঝছি, এক নেকি বাজ করবে যে বের তার করবে ল বাগান থেকে, এক নেকির লিখে তো পেরেশান জানতে, বাবলোয় বাগায় দিবে, ও তো খুশির অন্ত থাকবে না, যাবে আল্লাহর কাছে, আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন, নেকি লয়েছে মিলা গেছে নাকি, আল্লাহ জিজ্ঞেস করবে কে দিল, ও আপনি বুঝি ভাবছেন এই মাঠে কেউ নাই, আপনি একা, ও হাসবে আল্লাহ হাসবে, নেকি করে ভাব চলে আসবে, ঠিক না, আল্লাহ ডাকবে ধরে নিয়ে আয় কে দিল তোর নেকি, যা বলবে আল্লাহ ডাকে, নেকিও দিলাম বিপদেও পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ায় আছিলাম যে দেখি সিরিয়াল কবে আসে, এর ভিতরে কোনো রহমত টহমত হয় কিনা, এখন তো তোরে নেকি দিয়ার কারেন্ট ডাক, ঠিক না, বিপদেও পড়লাম, যাবে আল্লাহ জিজ্ঞেস করছে নেকি দিলি কেন, আসেই তো একটা কি কামে লাগবে, এনও বাপ নিবে, আসেই তো একটা কি কামে লাগবে, আমার বাবলাম এটা নষ্ট করে কি লাভ, ওর কামে লেগে যাক, বাবলো বলবে হ্যাঁ, আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না, খোঁজ দি আখি ইয়াদি আখি কামাদ খলিল জান্না, দুইজন দুইজনের হাতে ধর চল জান্নাতে, উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে, আপনি তো জানেন না আপনি কার উম্মত, সময় তো নেই আমার কাছে, মনে চায় মাঝে মাঝে রাত কাটায় দিই, আমরা কার উম্মত এটা বয়ান করতে পারবো, নবীকে চিনাই মানুষকে, যুবক চিনুক আমি কার উম্মত, আমরা চিনি আমি কার বান্দা, আমার রব কিরকম আমার নবী কিরকম, মেরে দোস্ত। তৃতীয় হক্কানি আলেমদের সাথে নিজের সম্পর্ক, হক্কানি আলেমদের সাথে ওঠেন বসেন চলেন ফিরেন, খাওয়ান খান চলেন ফিরেন,
সময় দেন এদের কাছে, খালি এসে বসে থাকে। হকানি আলেম বেশি এই পরিবেশে নিজেকে জড়ে, আর চতুর্থ হলো হকানি আল্লাহ আলা বেশি, হকানি হকানি আল্লাহ আলা বেশি, হকানি আল্লাহ আলা বেশি। আমি এটার বিরোধিতা করতেছি না যে আপনি মেহনত করবেন না, চিল্লা দিবেন না, তারপরে করেন দেন চিল্লা, তারপরে দেন তিন দিন, তারপরে করেন মেহনত, দেখবেন ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ এত জীবনে যান যতটুক না পড়ছেন ইনশা আল্লাহ অল্পতে এক চেয়ে বেশি উপরে পৌঁছে যাবে। আর যদি তা না হয় তাহলে হারায় যাবে, দাড়ি দাড়ির জায়গায় থাকবে, টুপি টুপির জায়গায় থাকবে, পাগড়ি পাগড়ির জায়গায় থাকবে, জুব্বা জুব্বার জায়গায় থাকবে। ও মেরে দোস্ত, আমার কথাই সত্য, আমি আমারটাই বলি, আমিও মুফতি, আমার সাথে আমিও নিরানব্বই দাস দেখছি, আমার সাথে নিরানব্বই দাস দেখছি, আমার সাথে বোঝেন, আমার সাথে যেটা আছে ও কিন্তু মুফতি পড়ছে, আমার চেয়ে ভালো পড়ছে, সুপার মুফতি ও, ও আমার সাথে সাথে সফর করে, আমাকে টাকা খরচ করতে আর কিচ্ছু করতে না, ও তো আমার কাঁধে চড়া করে, ঠিক না? কখন আমাকে কি বলবে, এটাকে ল্যাং মারবে আমি জানবো না, ল্যাং মেরা দিবে, ল্যাং মারা বোঝেন তো, কখন ল্যাং মারবে আমি জানবো না, টুপি টুপির জায়গায় থাকবে, জুব্বা জুব্বার জায়গায় থাকবে, পাগড়ি পাগড়ির জায়গায় থাকবে, তসবি তসবির জায়গায় থাকবে, তাহলিল তাহলিলের জায়গায় থাকবে, সব জায়গায় রাইখো ল্যাং মেরা দিবে। আপনি বুঝতেও পারবেন না, ওয়ালা তাশউর, আপনার খবরও হবে না যে আপনাকে ল্যাং মেরা দিচ্ছে, ওটা বুঝবেন মৃত্যু লগ্নে, ওটা বুঝবেন কেয়ামতের মাঠে যে আপনাকে ল্যাং মেরা দিচ্ছে। আর যারা এই চার পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত রাখবে, এটাই এটাই কোরআন, এটাই হাদিস, এটাই বুঝেছে। আজকে বুখারীর দর্শ তো ইখতিতামি আমার চেয়ে বড় বড় আলহামদুলিল্লাহ আসতেছে, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব আমাদের সবচেয়ে বড় মুরব্বি, উনিও আসতেছে, আরো ওলামায়ে কেরাম আসতেছে, আসতেছে শুনবেন ওনার কাছে, ওনাদের কাছ থেকে মগজ এটে, এদের সাথে জুড়া।